নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজ সুজি দিয়ে আর শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকালের জলখাবারের খিচুড়ির রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি আজকের সুজি দিয়ে চটজলদি জলখাবারটা বানানোর জন্য কি কি সবজি নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি পটল এভাবে কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা শসা এখানে নিয়েছি একটা আলু এখানে নিয়েছি আমি গাজর আর নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি এক কাপের মতো সুজি তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো সবজিটা নিয়ে নিতে পারো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ছোট চামচে দু চামচ দিয়েছি বেশি তেল দেওয়ার দরকার নেই ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা এবার ভালো করে সবজিটাকে ভেজে সবজিগুলোকে মিনিটের মতো আমি ভেজে নিয়েছি অনেকটা কিন্তু সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সুজি এবার সুজিগুলোকে দিয়ে তারপর কিন্তু আবার একটু সবজির সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ আর কি সুজির থেকে কাঁচা গন্ধটা না বেরিয়ে আসছে ততক্ষণ ভেজে নেব সুজিটাকে দিয়ে সবজির সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু সুজির থেকে কাঁচা গন্ধটা বেরিয়েও গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা একটু বুঝে শুনে দিতে হবে এই জল খাবারটা একটু পাতলা পাতলা থাকবে সেইভাবে করেই জলখাবারটা বানিয়ে নিতে হবে সবজি আর সুজি যেন সেদ্ধ হয়ে যায় সেইভাবে করে জলটা দিয়েছি আমি এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চিরে রাখা এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে ফুটে গেছে আর সব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি জলখাবারটা যেহেতু নিরামিষ তাই একটু ঘি দিয়ে দেবে খুবই ভালো লাগে খেতে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিনিও ব্যবহার করতে পারো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সুজির খিচুড়িটা নামানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে এটা যেমন সুন্দর দেখতে তেমন সুস্বাদু হয় খেতে আর শরীরের জন্য কিন্তু খুবই হেলদি এই খাবারটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে ছোট থেকে বড়রা খুবই ভালোবেসে খেয়ে নেবে আজকে সুজি দিয়ে খিচুড়ির রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে এখনো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো